মাছ শিকার, কারো পেশা, কারো নেশা। যাদের পেশা তারা সারা বছরই মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে, আর অনেকে আছে মৌসুমি শিকারী, তারা শখের বশে বড়শি দিয়ে বা অন্য কৌশলে মাছ শিকার করে থাকে। তাদের কাছে মাছ শিকার করা একটি শখ। কুমিল্লায় গোমতী নদীতে কিছু কিছু জায়গায় এরকম শৌখিন মানুষদের আনাগোনা দেখা যায়। ঘন্টার পর ঘন্টা বড়শি ফেলে মাছ শিকার করেন তারা। এক একটি বড়শির দাম 10-15 হাজারও আছে বলে জানান তারা। মাছ ধরার খাবার বা টোপের পেছনেও তারা খরচ করেন 1000 টাকারও বেশি। গোমতিপাড়ে গিয়ে আরো দেখা মিলল 250 থেকে 280 জনের একটি সংঘবদ্ধ দল। তারা গোমতিতে মাছ শিকারে এসেছেন লাকসাম থেকে, যারা টুকরি, স্থানীয় ভাষায় পলো, নিয়ে নদীতে নামে মাছ শিকারের জন্য। কার্ফু, আইর, রুই প্রভৃতি মাছ পাওয়া যায় নদীতে। শিকারীরা জানান মাছ ভাগ্যের বিষয়, কেউ পায় কেউ পায় না। তবে এতে করে মাছ ধরার শখে বিন্দুমাত্র ঘাটতি পড়ে না তাদের। প্রাচীনকাল থেকেই মানুষের মাছ ধরার এ কৌশল চলমান, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।